হেক্সা শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ব্রাজিলের নান্দনিক ফুটবল। 2002 সালে বিশ্বকাপের পঞ্চম শিরোপা জেতে সেলেসাওরা। এরপর থেকে প্রতিবারই হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্ব আসরে অংশ নিয়ে আসছে লাতিন আমেরিকার দলটি, কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। বিশ্বকাপ ক্রিকেটেও হেক্সা মিশন অস্ট্রেলিয়ার। মজার বিষয় হলো, ব্রাজিলের মতো ওজিদের জার্সির রঙও হলুদ। 2015 সালে পঞ্চম শিরোপা ঘরে তুলে অস্ট্রেলিয়া। হেক্সা মিশনে 2019 সালে ব্যর্থ হয় তারা। হেক্সা জয় থেকে আর মাত্র এক ম্যাচ দূরে ওজিরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আসরের সবগুলো ম্যাচ জেতা ভারত। কাজেই প্রশ্ন উঠেছে, সফল হবে তো ওজিদের হেক্সা মিশন? 48 ম্যাচের মধ্যে শেষ হয়েছে 47টি, আর মাত্র একটি ম্যাচ। এরপরই নির্ধারিত হবে বিশ্বকাপের 13তম আসরের শিরোপা জয়ীর নাম। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ঘরের মাঠে তৃতীয় শিরোপার খোঁজে ভারত, আর 6 নম্বর শিরোপা ঘরে তুলতে মরিয়া অস্ট্রেলিয়া। স্বাগতিকদের চ্যালেঞ্জ জানিয়ে মহাত্মা গান্ধীর শহর আহমেদাবাদে এসেছে অস্ট্রেলিয়া। লক্ষ্য মিশন হেক্সা সফল করা। বড় কোনো মঞ্চে এলেই ভেতরের মধ্যে একটা বাড়তি প্রেরণা পায় ওজিরা। বড় কোনো চ্যালেঞ্জ এলেই বিশেষ কিছু করতে উন্মাদনা কাজ করে তাদের। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের আগে সে কথা স্বীকার করেন প্যাট কামিংস। বিশ্বকাপে হ্যাটট্রিক সহ সর্বোচ্চ 5 শিরোপা জয়ীদের লক্ষ্য এখন 6। সর্বমোট 7 বার ফাইনাল খেলে এই সাফল্য ওজিদের। আহমেদাবাদে 8 নম্বর ফাইনাল খেলতে নামার আগে পূর্বসূরীদের ধন্যবাদ দেওয়ার সুযোগ পেয়ে যান প্যাট কামিংস। কামিংসের কথা শুনে অনেকেরই কাতার বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভার কথা মনে পড়ে যায়। তিনিও প্রায় একই কথাই বলেছিলেন কাতার বিশ্বকাপ শুরুর আগে। ফুটবলের বিশ্বকাপ এলেই শোনা যায় হেক্সা মিশন। অস্ট্রেলিয়া তো ক্রিকেটেরই ব্রাজিল। শুধু হলুদ জার্সিতে নয়, দুই দলের মানসিকতাতেও চ্যাম্পিয়ন একটা ভাব রয়েছে। ঘুরে দাঁড়ানোর এক রোখা জেদ কাজ করে দু দলের। তাই তো প্রথম দুই ম্যাচ হারের পরও অস্ট্রেলিয়া এখন ফাইনালে। একটা কথা গ্যারান্টি দিয়ে বলা যায়, ফাইনালে অস্ট্রেলিয়া যদি হয় ব্রাজিল, তাহলে ভারতকে আর্জেন্টিনা ধরে নেওয়া যায়। মেসি ডি মারিয়াদের মতোই রোহিত কোহলিরা আছে তৃতীয় শিরোপার খোঁজে। এছাড়া জার্সির রংটাও তো কাছাকাছি আকাশি নীল। দেখার অপেক্ষায় কোনটা সফল হয়, ওজিদের হেক্সা মিশন নাকি ভারতের তৃতীয় শিরোপা। রায়হান রাসেল, কালবেলা।